হ্যালো ফানটেক বিষয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি মোটর সাইকেল কীভাবে চালাতে হয় সেই বিষয়ে একটি ধারণা দিব আমার দৃঢ় বিশ্বাস যারা মোটর চালাতে চান এবং কি ইচ্ছা থাকা সত্ত্বেও ড্রাইভিং না জানার কারণে যারা চালাতে পারতেছেন না তো তাদের এই ভিডিওটি অনেক কাজে দিবে তো সর্বশেষ সময় পর্যন্ত আমার এই ভিডিওটি দেখুন আমার দৃঢ় বিশ্বাস আপনি কাল থেকেই মোটরসাইকেল চালানোর যে হানড্রেড পারসেন্ট স্পি হা আপনার মনে জাগ্রত হবে এবং কি আপনি সঠিকভাবে মোটরসাইকেল চালাতে পারবেন তো আমি কথা না বাড়িয়ে দেখাচ্ছি আসলে কিভাবে মোটরসাইকেল চালাতে হয় বা মোটরসাইকেল চালানোর জন্য যে সমস্ত বেসিক বিষয়গুলো জানা দরকার সেই বিষয়গুলো আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আপনাকে মোটর অন করতে হবে তো মোটরসাইকেল অন করার জন্য মোটরসাইকেলের যে সুইচ আছে এটা আপনারা সবাই চিনেন তো এটি চাবি প্রবেশ করাবেন এটি লক করা আছে ঘাড়ের যে একটি লক থাকে সেই লক করা আছে তো প্রথম মিডল পর্যন্ত নিলে আপনার গাড়ির লকটি অন হয়ে যাবে গাড়ির লকটি খুলে যাবে তার পরবর্তীতে যে আরেকটা ঘাট আছে সেটি দিবেন সেটি দেওয়ার পরে আপনার ইঞ্জিনের কানেকশন পাবে বিদ্যুৎ কানেকশন পাবে তো আমি যে মোটরসাইকেল নিয়ে আপনাদের প্রশিক্ষণ দিচ্ছি বা ড্রাইভিং শেখাচ্ছি সেই মোটরসাইকেলটি হলো বাজাজের প্লাটিনা হান্ড্রেড সি মোটরসাইকেল তো এই মোটরসাইকেল চালানো শিখলেই কিন্তু আপনারা অন্য অন্য মোটরসাইকেল সম্বন্ধে একটি ভালো একটি ধারণা পাবেন তো খেয়াল করুন এই মোটরসাইকেলে বেশ কিছু সুইচ থাকে হাতে এবং কি পায়ে তো আমি এই সুইচগুলোর সাথে এখন পরিচয় করা দিচ্ছি তো এই যে নিচে এই সুইচটা এই সুইচটা হল হরন সুইচ এটি আমরা চাপ দিলে হরন বাঁচবো ঠিক আছে তো আমার ব্যাটারিটি দুর্বল এই কারণে হরনটি বাঁচতেছে না আর এইটা হলো সিগনাল লাইট ডানে এবং কি বামে যখন দিব আমরা এটা ডানে দিলে ডানে চলবে বামে দিলে বামে এটি বামে নিলে বামে রেড সিগনাল জ্বলবে মানে বাম দিকে যাওয়ার জন্য এটি বাম দিকে দিতে হয় এবং কি ডান দিকে যাওয়ার জন্য ডান দিকে দিতে হয় ডান দিকে সিগন্যাল লাইট জ্বলে তখন পাশ থেকে বা বিপরীত দিক থেকে আসা গাড়ি বা অন্য যানবাহন বুঝতে পারে যে আপনি বাম দিকে বা ডান দিকে যেতে যাচ্ছেন আর এই যে সুইচটা দেখতে পাচ্ছি আমরা এই সুইচটা হলো আপনার হেডলাইটের সুইচ এটা ফার্স্ট অফ থাকে তারপরে এক ঘাট যখন দিবেন তখন সেটি পার্কিং দেখাবে মানে হেডলাইট জ্বলবে খুবই কম আলোতে এবং কি পার্ক যখন করা থাকবে গাড়ি বা রাত্রি করে পার্কিং করবে তখন সেই পার্কিং লাইটটা জ্বালিয়ে রাখতে হয় যাতে বিপরীত দিক থেকে আসা মানুষজন বা যানবাহন আপনার গাড়ি যে পার্কিং করা আছে সেটি তিনি বুঝতে পারে এবং ফুললি দিলে আপনি হেডলাইটটি ফুল্লি জ্বলবে এই ফুল্লি জ্বলার পরে আপনি হাই এবং ডিমার করতে হবে এটি হল হাই ডিমার সুইচ এটি যখন সামনে দিবেন তখন এর আলো অনেক দূরে গিয়ে পোষাবে এবং কি যখন এটি কাছে দিবেন তখন সেটি কাছে থাকবে যখন বিপরীত দিক থেকে গাড়িগুলো আসে সেই গাড়িগুলা যাতে লক্ষ্যবষ্ট না হয় এর জন্য গাড়ি আসার সাথে সাথে আপনাকে লো করতে হয় এবং কি গাড়ি চলে যাওয়ার পরে সেটি হাই করে চালাতে হয় আরেকটি যে সুইচ সেই সুইচটা হলো আপনার এটি হলো পিক আপনি ইঞ্জিন ইঞ্জিনের শক্তি ভাড়াতে এই পিক আপটি ব্যবহার করতে হয় এটি চান দিলে ইঞ্জিন শক্তি পাবে ভব ভব সাউন্ড করবে গাড়ি আমরা বাম হাতে দেখি ক্লাস এটি হলো ক্লাস এই ক্লাসের কাজ হলো আপনার গাড়ি যখন গিয়ারে থাকবে সেই গিয়ারকে নিউট্রাল বা গিয়ারের কার্যকারিতা বন্ধ করে দেওয়ার জন্য এটি টান দিতে হয় এটি টান দিয়ে ব্রেক করতে হয় গিয়ার চেঞ্জ করতে হয় আর এই হাতে আপনারা যে লিভারটি দেখেন এটি হলো সামনের চাকার ব্রেক এটি ধরে সামনের চাকার ব্রেক করা করা হয় গাড়ি ব্রেক করতে এইটি টান দিয়ে এভাবে ধরতে হয় আর এই সবুজ যে ইটা দেখতে পাচ্ছেন বাটনটা এটা হল ইঞ্জিন সুইচ এটি অন অফ করে গাড়ি চালাতে হয় এটি অন করে গাড়ি চালাতে হয় অফ করা থাকা অবস্থায় আপনি যদি চাবি দিয়েও রাখেন তাহলে কিন্তু গাড়ি রান করবে না তো তখন এটি অন করে নিতে হবে আপনাকে আর এই যে এটি দেখতে যে পাচ্ছেন এই যে এটি এই এটি এটি হলো তেলের তোল এর সুইচ এটি এই অবস্থায় থাকলে এই এই বরাবর যখন থাকবে সেটি অফ থাকবে এই অবস্থায় যখন থাকবে এটি উপরের দিকে থাকবে তখন সেটি রিজার্ভে যে তল থাকবে সেই তোলে থেকে গাড়িটি চলবে আর যখন নিচের দিকে থাকবে তখন সেটি রিজার্ভের উপরে যে তোলগুলো থাকবে সেই তৈল ইউজ করবে তো সবসময় নিচে দিয়ে চালাবেন কারণ নিচে দিয়ে চালালে দেখা যাবে গাড়ি রিজার্ভে আসলে তখন আপনাকে তৈলের ইন্ডিকেট দিল তখন আপনি প্রয়োজনীয় তৈল ভরে নিয়ে আবার গাড়ি চালাবেন রিজার্ভে রিজার্ভে প্রায় দুই লিটারের মতো তৈল থাকে এবার আসি বাম পায়ে কি কি কাজ করতে হয় পা দিয়ে আপনি কাজ করবেন গাড়িকে স্ট্যান্ড করার জন্য যে সিঙ্গেল স্ট্যান্ড আছে সেটি ইউজ করবেন এই পায়ের সাথে এবং কি এই ডাবল স্ট্যান্ডটি এটি আপনি নেমে গাড়ি ডাবল স্ট্যান্ড করার প্রয়োজন থাকলে এই এটি ইউজ করবেন আর এটি হলো পা রাখার স্থান গাড়ি যখন ড্রাইভ করাবে করবেন তখন এখানে পাওয়া রাখবেন আর এটি হলো গিয়ার লিভার এই গিয়ারের কাজ হলো গাড়িকে শক্তি দিবে গাড়িকে গাড়ির চেনের সাহায্যে যে পেছনের চাকায় শক্তি সঞ্চার করবে ইঞ্জিন থেকে এটি গিয়ার দিতে হবে গাড়িতে এই প্লাটিনা গাড়ির প্রথমের দিকে সবগুলো গিয়ার থাকে এই গাড়িতে চারটি গিয়ার আছে এই প্রথম যখন একটা ক্লিক দিবেন তখন সেটি এক নাম্বার গাড়ির গিয়ারে পড়বে এক নাম্বার গিয়ারের কাজটি হলো আপনি যখন শুরুতে রান করবেন গাড়িটি তখন ইঞ্জিনে প্রচুর শক্তির প্রয়োজন হয় এবং কি চাকায় প্রচুর শক্তির প্রয়োজন হয় তখন এক নাম্বার গিয়ার ইউজ করতে হয় এক নাম্বার গিয়ারে গাড়ি আসলে স্লো চলবে কিন্তু গাড়িতে প্রচুর শক্তি পাবে এবং কি ঢালু জায়গা উঠতে এক নাম্বার গিয়ারটা গিয়ারটা ইউজ করতে হয় যখন গাড়ি দশ বারো কিলো স্পিডে রান করবে তখন আপনি পরবর্তী গিয়ারটি দিবেন পরবর্তী গিয়ার দেওয়ার পরবর্তী ক্লিক করবেন তো ক্লিক করার নিয়মগুলো আমি বলে দিব তো এইভাবে 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 চারটা গিয়ার পর্যন্ত আপনি যাবেন চেঞ্জ করে চেঞ্জ করে তো কিভাবে চেঞ্জ করব আমি সেগুলো শিখাব তো আপনি প্রথমে দেখুন যে আসলে কোনটাকে কি বলে আমি সেটি এখন দেখাচ্ছি মূলত এবার আসি ধান পা কীভাবে মোটর সাইকেলে ব্যবহার করতে হয় সেই বিষয়ে ধান পা যে সমস্ত কাজগুলো আছে আমি এবার সেই কাজগুলো দেখাচ্ছি এটা এগুলো কিকার এই কিকারের সাহায্যে আপনি মোটর সাইকেল স্টার্ট করবেন এই জায়গায় আপনি পা রাখবেন রানিং অবস্থায় যখন পা রাখতে হবে তখন আপনি এই পা দানিতে পা রাখবেন আর এটি হলো ব্রেক এটি হলো পেছনের চাকা ব্রেক পেছনের চাকা বা গাড়ি ব্রেক করার জন্য এটি ইউজ করবেন একসাথে সামনের ব্রেক এবং কি পেছনের ব্রেক ইউজ করবেন তাতে ফল ভালো পাবেন এটা হলো তৈলের ট্যাঙ্কি এই তৈলের ট্যাঙ্কিতে তৈল ভরার জন্য এই জায়গায় একটি ক্যাপ আছে এই ক্যাপটি এই চাবির সাহায্যে এইভাবে খুলতে হয় এবার আসি গাড়িটি আসলে স্টার্ট কিভাবে করবেন প্রথম তো নতুন আপনারা বুঝবেন না ঠিক মতো আমি ভালোভাবে বোঝাচ্ছি দেখুন কিভাবে স্টার্ট করবেন এটি তো পিক আমি পরিচয় করিয়ে দিয়েছি যে ডান হাতে থাকে পিক আপ এটি এটির কাজ হলো এটি যখন চাপ দিবেন ইঞ্জিন প্রচুর শক্তি পাবে ভম ভ্রম ভম 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 সাউন্ড করবে গাড়িটি আর এটি তো কিকার আমি পরিচয় করিয়ে দিয়েছি তো এখন স্টার্ট দেবেন কীভাবে এই পিক আপটি হালকা একটু এই স্লাইড পরিমাণ প্রায় একশো বা দেড়শো তার মধ্যে একটু টান রাখবেন টান রাখার পরে এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ আপনাকে নিউট্রাল থাকতে হবে কোনো গিয়ারে থাকলে চলবে না গিয়ারে থাকার অবস্থায় আপনি স্টার্ট করতে পারবেন না দুর্ঘটনা ঘটবে সম্পূর্ণ গাড়ি নিউট্রাল কোনো গিয়ার নাই জিরো গিয়ার তো তখন এটি হালকা পিকআপটি হালকা পিকআপে টান দেবেন তো পাশাপাশি আপনি সামনের ব্রেকটাও একটু ইউজ করবেন যাতে গাড়ি সামনে পেছনে না আগায় তো তখন এটি নিজ দিকে চাপ দেবেন চাপ দেওয়ার সাথে সাথে দেখেন আমার গাড়িটি স্টার্ট হয়ে গেছে তারপরে একটু জুড়ে দেবেন আস্তে দিবেন না এটি আস্তে দিলে আস্তে দিলে সমস্যা অনেক সময় এরকম হিট করে এরকম হিট করে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আসতে দেবেন না আসতে না দিয়ে জুড়ে দিবেন দেখেন আমি পিক হালকা দরলাম নিজেকে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার সাথে সাথে এটি বাড়িয়ে দেব সাথে সাথে দেখেন আবার আমি দেখাচ্ছি আমি পিক হালকা দড়লাম দরার পরে নিজেকে দিলাম গাড়িটি স্টার্ট হয়ে গেল এখন আসি আপনি গাড়িতে আসলে গিয়ার কিভাবে দিবেন তো সেই বিষয়ে আমার গাড়ি কিন্তু এখন স্টার্ট ফুললি আমি পিক আপ বাড়িয়ে কমে স্টার্টটি রেখেছি তো স্টার্ট দেওয়ার জন্য আপনার যে এই ক্লাস এই ক্লাস কারণ এখন যদি আমি গিয়ার দিই তাহলে গাড়িটি দৌড় দিবে লাভ দিতে দিবে ডিস্টার্ব করবে তো আমি ক্লাসটি ধরবো ক্লাসটি ধরে চাপিয়ে রাখবো আর স্টার যাতে না বন্ধ হয় ওদিকে আমার যে গাড়ির পিক আপটি একটু একটু করে বাড়াচ্ছি কমাচ্ছি বাড়াচ্ছি কমাচ্ছি আপনারা বুঝতে পারতেছেন তো এখন আমি আমার গিয়ার এক নাম্বার গিয়ার দিব গাড়িতে এ দেখুন আমি পা দিয়ে টোকা দিয়ে এক নাম্বার গিয়ারে ফেলে দিলাম আমি ক্লাস ছাড়বো না এখন ক্লাস ছেড়ে দিলেই গাড়ি সামনের দিকে দৌড়াতে পারে দৌড়াবে অথবা বন্ধ হয়ে যাবে গাড়িটি তো এখন আমাকে গাড়িটি যাতে না বন্ধ হয় সেইভাবে আমাকে রান করতে হবে গাড়িটি এখন গাড়িটি রান করার জন্য ফুললি উপযোগী গাড়ি তো খেয়াল করুন এখন আপনি এই জায়গা থেকে কিভাবে অগ্রসর হবেন তো পিক আপনি হালকা হালকা বাড়িয়ে দিবেন হালকা হালকা বাড়িয়ে দিবেন এবং কি ক্লাসটি আপনি এই দেখেন আমি ক্লাসটি ছেড়ে দিচ্ছি হালকা হালকা ক্লাসটি ছেড়ে দিলেই গাড়িটি দৌড় দিবে আবার ভালো করে খেয়াল করুন আমি এই যে ক্লাসটি ছেড়ে দিচ্ছি আর পিক আপ বাড়াচ্ছি ওদিকে এদিকে ক্লাস ছেড়ে দিচ্ছি পিক আপ বাড়াচ্ছি দেখুন গাড়িটি আগাচ্ছে ঠিক খেয়াল করুন ভালো করে এই যে গাড়িটা আগাচ্ছে এই দেখুন এই ক্লাস সেই রিসিপি কাপড় বাড়িয়ে দিন এইভাবে যখন এক নাম্বার গিয়ার দশ পনেরো পনেরো কিলো দশ কিলো স্পিডে গাড়িটা উঠবে তো তখন তারপরেই আপনি আবার ক্লাস ধরবেন ক্লাস ধরে দ্বিতীয় গিয়ার দিবেন দ্বিতীয় গিয়ার দিলে আবার গাড়ির গতি বৃদ্ধি পাবে এক নাম্বার গিয়ারে গাড়ির শক্তি পাবে বেশি গাড়ি শক্তি পাবে বেশি গাড়ি কিন্তু স্লো চলবে দ্বিতীয় নাম্বার গিয়ারে গাড়ি একটু শক্তি কম পাবে আর একটু বেশি চলবে তিন নাম্বার গিয়ারেও গাড়ি শক্তি আরেকটু কম পাবে আরও বেশি চলবে চার নাম্বার গিয়ার হলো টপ গিয়ার এই চার নাম্বার গিয়ারে গাড়ি দিলে গাড়ি শক্তি কম পাবে কিন্তু গাড়ির চাকা রান করবে মানে প্রায় সত্তর আশি নব্বই একশো স্পিডে গাড়ি চলবে এবার আসে রানিং গাড়ি কীভাবে বন্ধ করবেন রানিং গাড়ি বন্ধ করার জন্য কিছু কৌশল আছে সেই কৌশল অবলম্বন করে আপনাকে রানিং গাড়িটি বন্ধ করতে হবে রানিং গাড়ি তে সবসময় ব্রেক দলে ব্রেকের কারণে বিভিন্ন ভুল ত্রুটির কারণে দুর্ঘটনা করে যেতে পারে এই জন্য রানিং গাড়ি বন্ধ করার জন্য আপনি যে ক্লাসটি ছেড়ে দিয়েছিলেন সে এবার সেই গাড়ি চালানোর সময় যে ক্লাসটি ছেড়ে দিয়েছিলেন এবার সেই ক্লাসটি চেপে ধরুন ক্লাসটি চেপে ধরে আপনি পিক আপটি কমিয়ে দেবেন পিক আপ যে আছে আপনার ডান হাতে যে সে সেটা বাড়ানো ছিল সেটা কমিয়ে দিন কমিয়ে দিলে গাড়ির যে বিকট একটা সাউন্ড হবে সেই সাউন্ডটি কন্ট্রোলে আসতে পড়বে সেই কারণ গাড়িতে প্রয়োজনীয় গিয়ার না থাকার কারণে কারণ ক্লাসটি যখন চা চা টান দিয়েছেন তখন কিন্তু গাড়ির যে সমস্ত গিয়ারগুলো ছিল সেগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে তো এই জন্য আপনি সাথে সাথে আপটি কমিয়ে দিন আপটি কমিয়ে দিয়ে এ হ্যান্ড ব্রেক এবং কি পাও ব্রেক আছে দুটি একসাথে চাপ দিন আপনার প্রয়োজন অনুযায়ী চাপ দিবেন যদি আপনি গাড়ি বেশি স্পিড থাকে তাহলে একটু বেশি চাপ দিতে হবে আর যদি কম স্পিড থাকে তাহলে হালকা ডান হাতের ব্রেকটা অথবা পা হাতের ব্রেকটা যে কোনো একটা চাপ দিতে পারে আর যখন গাড়িটি যদি গতি একটু বেশি থাকে তাহলে আপনাকে কিন্তু দুটি ব্রেকই প্রয়োজন আনুপাতিক হারেই চাপ দিতে হবে তা আপনাদের কারণে এই ব্রেকের কারণে অনেক সময় গাড়ি পরে যেতে পারে তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর যারা নতুন তারা অব আরেকটা বিষয় ই রাখবেন কারণ একটি গাড়ি দুটি চাকার উপরে কিভাবে থাকে এটি কিন্তু আপনাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা শিখতে হবে এই ব্যালেন্স রাখার জন্য কিভাবে ব্যালেন্স রাখবেন যারা নতুন তাদের বলছি এই গাড়ির সম্পূর্ণ ব্যালেন্স রাখে এলো হ্যান্ডেল এই হ্যান্ডেলের সাহায্যেই কারণ গাড়িটি যখন বাম দিকে পড়ে যাবে তখন দেখেন যারা মোটরসাইকেল চালায় তাদের হ্যান্ডেলটি অটোমেটিক্যালি বাম দিকে চলে আসে আর যদি গাড়ি ডান দিকে পড়ে যেতে চায় তাহলে অটোমেটিক্যালি সেটি ডান দিকে চলে যায় চলে যায় এটি জড়তার কারণে যখন এদিকে বাম দিকে পড়ে যাবে যখন আমি এদিক এদিক এদিকে বাম দিকে হ্যান্ডেলটি ঘুরিয়ে ঘুরাবো অটোমেটিকলি ঘুরে যারা সব দক্ষ চালক বা সবসময় গাড়ি চালায় তাদের অটোমেটিকলি ঘুরে যায় তো এটি সামনের দিকে রান করতেছে এবং কি আমি এদিকে ঘুরিয়ে দিচ্ছি এই জড়তার কারণে সেই গাড়িটি আবার সোজা হয়ে যাচ্ছে ঠিক অনুরূপ ডান দিকে যখন পড়ে যাবে গাড়িটি ঠিক হ্যান্ডেলটি ডান দিকে ঘুরিয়ে রাখলে জড়তার কারণে সেটি আবার স্টেট সোজা হয়ে যাবে তো যা প্রয়োজন অনুযায়ী যখন হ্যান্ডেলটি ডান দিকে ঘুরাবেন ঠিক তখন আবার জড়তার কারণে গাড়িটি উঠে যাবে কারণ গাড়িটি রান করতেছে একদিকে কাঁট হচ্ছে ঠিক হ্যান্ডেলটিও ওইদিকে কাত করে দিলে জড়তার কারণে সেটি এরকমভাবে পাক দিয়ে সেটি উপর দিকে উঠে যাবে গাড়িটি পড়বে না এইভাবেই মোটর সাইকেল চালায় তো যারা একদমই নতুন তারা কি করবেন তারা এই ব্যালেন্স রাখা শিখবেন এই ব্যালেন্স রাখার এই শেখার যে কৌশলটি সেটি হলো আপনি একটু ঢালু জায়গা বেছে নিন বা আপনার বাড়িতে বা আপনার বাসায় একটু ডালু জায়গায় বেসি নিন যা ডালু জায়গাতে মোটরসাইকেলটি নিয়ে হালকা একটু ছেড়ে দেন তো তো তখন মনে রাখবেন তখন আপনার গাড়ি স্টার্ট দেওয়ার প্রয়োজন নাই অন্য কিছু করার প্রয়োজন নাই আপনার গাড়ি সম্পূর্ণ নিউটাল আপনি শুধু সামনের ব্রেকটি সামনের ব্রেকটি আপনার নিজ হাতে খুব ভালোভাবে কন্ট্রোল করবেন গাড়ি যেদিকেই যাক আপনি সামনের ব্রেকটি ধরবেন কারণ আপনার গাড়ি স্টার্ট নাই সম্পূর্ণ বন্ধ গাড়ি ব্রেক ধরবেন এবং কি নিজে নিজেই ব্যালেন্স রাখার চেষ্টা করবেন যখন গাড়িটি বাম দিকে পড়ে যাবে তখন হ্যান্ডেলটি বাম দিকে নেবেন আর যখন ডান দিকে পড়ে যাবে তখন হ্যান্ডেলটি ডান দিকে নেবেন এইভাবে এইভাবে নিজে নিজের মধ্যে একটা আত্মা সৃষ্টি হয়ে যাবে তখন আপনি ব্যালেন্স রাখতে পারবেন তা না হলে আপনি মোটরসাইকেল যতই শিখুন যতই ই করুন আসলে ব্যালেন্স রাখা না শিখতে পারলে আপনি মোটরসাইকেল চালাতে পারবেন না আর যারা বাইসাইকেল চালান তো তাদের জন্য তো আমি যে টিউটোরিয়ালটি দিলাম তো এই টিউটোরিয়ালটি পুরোপুরি আবার ভালো করে দেখুন বাইসাইকেল যারা চালান তারা কালকে থেকে ইনশাল্লাহ মোটরসাইকেল চালাতে পারবেন আর যারা মোটরসাইকেল ব্যালেন্স রাখতে না তারা এইভাবে ফলো করলে আমার দৃঢ় বিশ্বাস আপনি মোটরসাইকেল চালাতে পারবেন তো আজ এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের কমেন্টের আশায় একটি ভিডিও করা হয় একটি লাইক তো অবশ্যই দিবেন কারণ অনেক কষ্ট করে একটা ভিডিও আপনাদের যদি একটা লাইক না পাওয়া হয় তো নিজের কাছে তাদেরকে অনেক কনফিউশন লাগে যে কী আমার ভিওয়াররা মনে হয় ভিডিওগুলো পছন্দ করতেছে না তো পরবর্তী ভিডিও পেতেও বা ভিডিও আপলোডে উৎসাহ তো অবশ্যই দিবেন উৎসাহ যোগাতেও লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যে যেখানে থাকুন ভালো থাকবেন আর যদি হ্যাঁ এই টিউটোরিয়াল সম্পর্কে এবং যে আমার বিগত টিউটোরিয়াল সম্পর্কে যদি আপনাদের কারও কোনো জানার বিষয় থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আমি কোনো কপি পেস্ট করি না বা আমি অন্য কোনো ভিডিও সে আমার ইউটিউব চ্যানেলে আপলোড দি না শুধু আমার যে ক্রিয়েটিভ ভিডিওগুলো সেগুলোই আমি আপলোড দিয়ে থাকি তো এই বিষয়ে আপনি যে কোনো কমেন্ট করতে পারেন তো আমি যদি জানি সেই বিষয়টি অবশ্যই আমি আপনাদের সলিউশন করার চেষ্টা করব সবসময় তো যে যে যেখানে থাকুন অবশ্যই ভালো থাকবেন খোলা হবে